একসময় আন্দোলন থেকে উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের, সরকারের পালা বদল, আর এখন আন্দোলন দেখলেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। 31 বছরে কেন এত বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখে বলা আর কাজে করা, দুয়ের মধ্যে বিস্তর ফারাক। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তা বুঝিয়ে দিলেন। 1993 সাল, ধর্ষণের শিকার তরুণীর হয়ে বিচার চেয়ে গর্জে উঠেছিলেন মমতা। 2023 সাল, বিচার চেয়ে জুটল লাঠি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন ওঠা প্রাসঙ্গে, জানুয়ারি 1993 সাল, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলাতে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ওই সময় নদিয়ায় ধর্ষণের শিকার হন এক মূকবধির যুবতী। তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে রাইটার্স বিল্ডিংয়ে ধর্নায় বসেছিলেন মমতা। পুলিশ জোর জবরদস্তি সেখান থেকে মমতাকে তুলে দেয়। ওই সময় রাজ্য সরকারকে উৎখাতের ডাক দেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 13 বছরে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে, বিচার দূরের কথা, উল্টে আজব আজব কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। 2012 সাল, পার্ক স্ট্রিটে ধর্ষণের শিকার হন এক মহিলা। সেই ঘটনাকে মন গড়া কাহিনী, সাজানো ঘটনা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সাল, কামধুনিতে গণধর্ষণ করে খুন, ন্যায় বিচারের দাবি উঠলে মমতা তাকে সিপিএমের ষড়যন্ত্র বলে দাগিয়ে দেন। 2022, হাসকালিতেও একই ঘটনা ঘটে, সেই বিষয়টিকেও লঘু করে দেখিয়েছিলেন মমতা। 2024, সন্দেশখালিতে মহিলাদের ওপর নির্যাতন, তাকেও বিজেপির ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার জোর চেষ্টা করেন মমতা। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। বারবার মুখ্যমন্ত্রীর এই অবস্থান দেখেছে বাংলা। যেখানে তার দল বলে মা মাটি মানুষের সরকার, সেখানে তার আমলেই শান্তিপূর্ণ আন্দোলন করলে জোটে লাঠির ঘা, জলকামান, কাঁদানে গ্যাস। এরপরও আন্দোলন ভেস্তে দেওয়া না গেলে জেলের পথ তো খোলাই। রিপাবলিক বাংলা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ন্যায় সংহিতা গায়ের জোরে পাস করানো একটি আইন মাত্র। তাই তিনি এবার ধর্ষণ বিরোধী নিজস্ব আইন আনতে চলেছেন। মাত্র 7 দিনে দোষী সাব্যস্ত করে ফাঁসিও নাকি হয়ে যাবে নয়া আইনে। আগামী সপ্তাহেই বিধানসভায় পেশ হতে চলেছে বিল। 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব, এটা আমরা চেয়েছিলাম, আমরা বিচারে দাবি চাইব। অভয়ার ধর্ষণ খুনের পর থেকেই দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই সরকার, আর তিনি ফাঁসির দাবিতে পথে নামছেন। বিষয়টা অনেকটা নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতোই। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও 10 দিনে ধর্ষকের ফাঁসির আইন আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হাতে ক্ষমতা থাকলে 7 দিনে বিচার হবে, জোর গলায় বললেন মমতা। আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেব। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। ন্যায় সংহিতা নিয়ে অভিযোগের অন্ত নেই মমতার। তাই এবার রাজ্যের পৃথক ধর্ষণ বিরোধী আইনের প্রস্তুতিও শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। 2রা সেপ্টেম্বরই বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ হতে চলেছে। উনি একটা বিধানসভায় আইন পাস করতে চান এবং অটোমেটিক রাজ্য বলে যাতে যাবে, সেটা সেই আইনটাতে যাতে কোনো মানে মেয়ে ধর্ষিত হয় অথবা ধর্ষিত হয় খুন করে মনে হয় তার যাতে চরমতম শাস্তি হয়, এই বিষয়ে একটা বিল আসছে। রাজ্যের নিজস্ব আইনকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শুনুন কি বললেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী যে আইন বানাবে তাতে আমার লেখা থাকবে না এরকম গিয়ে যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে, আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাবক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী। 2011 পর থেকে রাজ্যে অগুন্তি ধর্ষণের ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিট, কামধুনি, হাসখালি কয়েকটা উদাহরণ মাত্র। কিন্তু এতদিন কেন ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নামেননি মমতা বন্দ্যোপাধ্যায়?
আর সাত দিনে কার বিচারের কথা বলছেন মুখ্যমন্ত্রী? সন্দীপ ঘোষের, বিনীত গোয়েলের, নাকি গোটা সিস্টেমের, যারা দায়িত্ব নিয়ে অভয়ার প্রমাণ লোপাট করল? রিপাবলিক বাংলা।